শুকুরবারে নতুন দিল্লীত সম্পন্ন হল আলোচনাপন্থী আলফা কেন্দ্রীয় আর রাজ্য সরকারের শান্তি চুক্তি। বহু প্রত্যাশিত শান্তি চুক্তি সম্পন্ন হওয়াত রাজ্যজুড়ি প্রতিক্রিয়া। রাজ্যের রাজনীতি শাসক বিরোধী উভয় পক্ষই আগবাড়াইছে প্রতিক্রিয়া। এই চুক্তিক লৈ অসম প্রদেশ কংগ্রেস কমিটির হয়ে দেবব্রত শইকীয়া আর সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ প্রতিক্রিয়া। বিধানসভার বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার প্রতিক্রিয়া, এই চুক্তিয়ে অসমক যে বিশেষ কিবা দিব সেয়া মই ভবা নাই। তৈরিকাগতত শিরোনামা দেখিছো নেতা সকলে ঐতিহাসিক চুক্তি বলে কৈছে আর কিবা কিবি বলে কৈছে। ঐতিহাসিক চুক্তি অসমত বহু কিখন হৈছে, আমি 85 সনের অসম চুক্তির পর আরম্ভ করে দেখি আহিছো, সেই গতিকে আৰু তার রূপায়নও দেখিছো। তারপর মই বৰ বিশেষ কিবা যে অসমৰ কাৰণে হল সেইখিনি কথা মই দেখা নাই। চুক্তিক আদরণি জনায় প্রতিক্রিয়া সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ। চুক্তিয়ে বহু কিবা দিব বলে ভবা নাই, বাকি সকলো আলোচনালৈ অহাটো বিচাৰো। এই চুক্তির পর এটা 12 বছরীয়া পরিক্রমার পিছত যেটা দেখা গল সেটু ঠিক গালু বালু খোলাকটির তালর নিচিনাকে হয়েছে, কিবা বৈপ্লবিক কিবা পরিবর্তন হওয়ার আশা নাই। কিন্তু আমি আশা করছো যে এটা মাইলর খুঁটি এটু সম্পূর্ণ করেছে, আর আমি আশা করছো যে অবশিষ্ট যখন আছে পরেশ বৰুৱা ডাঙরিয়াকে ধরে পেলায় তেওঁলোকো এই আলোচনার মেজলে আহিব লাগে। চুক্তিখন দুর্বল, অসমৰ স্বার্থ রক্ষা নকৰে, এই মন্তব্য রাজ্য দলের নেতা তথা বিধায়ক অখিল গগৈ। সেই চুক্তিখন মই ভাবো যে একেবারে সাংঘাতিক ধরনের এখন দুর্বল, সাংঘাতিক ধরনের এখন আত্মসমর্পণকারী। বিরোধীর এই মন্তব্যের বিপরীতে শাসক পক্ষের হয়ে প্রতিক্রিয়া মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আর রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিতার। সকল দিক সামরি এই চুক্তি, চুক্তিয়ে অসমলৈ শান্তি আনিব। সংবাদমেলত প্রতিক্রিয়া মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ, আমার অসমবাসীর কারণে এটা অত্যন্ত ভাল খবর, কারণ প্রত্যেক মানুষে প্রত্যেকজন অসমৰ জনসাধারণে বিচাৰে যে এটা শান্তির পরিবেশ আহিছে আর এই শান্তির পরিবেশটো চিরস্থায়ী হোক। মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ সুরতে সুর মিলালে রাজ্যসভার সাংসদ পবিত্র মার্ঘেরিতায়। আমি যে দেখিছো ইয়াত কেবল শান্তি বা আন্তঃগাঁথনি উন্নয়নই নহয়, ইয়াত দেখিছো ক্রীড়া, সংস্কৃতি ইত্যাদি সকল দিশ সামৰি লোৱা হৈছে। চুক্তিক সমালোচনা বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেণ গোহাঁই, এইবোৰ মানুহ সঁচাকৈ যে খিলঞ্জীয়াৰ স্বার্থৰ কাম কৰে, যদি বিজেপি হয় সিহঁতে খিলঞ্জীয়াৰ স্বার্থৰ কাম নকৰে, দেখা কথা। খিলঞ্জীয়া খিলঞ্জীয়া বুলি কৈ যেনেকৈ উত্তৰ ভাৰতৰ হিন্দু লৈ পেলাই উৎপাত কটাইছে, কথাই খিলঞ্জীয়ালৈ অসমত মানে এটা হুলস্থুল লগাম। চুক্তি নেদেখাকৈ একো ক'ব নোৱাৰি, মন্তব্য ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যৰ। নেদেখাকৈ চুক্তিখনৰ সম্পৰ্কত কথা কোৱাটো উচিত নহ'ব, কিন্তু যিখিনি শুনিছোঁ যে অসম চুক্তিৰ 6 নম্বৰ দফা 7 নম্বৰ দফাৰ কিছু কথা, যেনে এখন IIM, এখন ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ চায়েন্স এডুকেশ্যন ৰিচাৰ্চ এনে ছাত্ৰসভাই কৈ থকা কথা প্ৰতিফলন ঘটা বুলি শুনিছোঁ, কিন্তু আজিৰ তাৰিখত চুক্তিখন নেদেখাকৈ সকলো কথা কোৱাটো উচিত নহ'ব। চুক্তিয়ে অসমীয়াক কিবা দিব বুলি নাভাবোঁ, এই মন্তব্য প্ৰাক্তন আলফা নেতা কল্পজ্যোতি নেওগৰ। আলফা নেতৃত্বক বাৰু অভিনন্দন জনাইছোঁ, যদিও মই চুক্তিখন লৈ বৰ বেছি আশাবাদী নহয়, এইকাৰণেই যে আলফা নেতৃত্বৰ এটা দুর্বল স্থিতির পৰা তেওঁলোকে চৰকাৰৰ লগত এই চুক্তিখন স্বাক্ষৰ কৰিছে। আনহাতে শুকুৰবাৰৰ চুক্তি সন্দৰ্ভত মন্তব্য আগবঢ়াই গুৰুত্বপূৰ্ণ ইংগিত আলোচনাপন্থী আলফা নেতা অনুপ চেতিয়াৰ। শীঘ্ৰে আলোচনালৈ আহিব আলফা স্বাধীনৰ সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱা। আলফা স্বাধীনৰ সভাপতি পৰেশ বৰুৱা ডাঙৰীয়াই মোলৈ কিছুদিন পূৰ্বে ফোন কৰিছিল, ফোনত তেওঁ কৈছে যে আপোনালোকে যি পাই চুক্তি কৰক, তাৰপিছতে আমি গৈ আছোঁ, আমিও যদি কিবা এটা পাওঁ অসমৰ ৰাইজৰ উন্নতিৰ বাবে তেতিয়াহ'লে অন্তত আপোনালোকে পোৱা আৰু আমি পোৱাখিনি মিলি পেলাই অন্তত অসমৰ এটা সৰ্বাংগীন উন্নতি হ'ব, আৰু আমি সেই তেওঁৰ বক্তব্যখিনিৰ ভিত্তিত কৰি পেলাই মই তেওঁৰ প্ৰতি আহ্বান জনাম। তেওঁ যিহেতু কৈছে যে আমি যিখিনি পাওঁ সেইখিনিতে আমি সন্তুষ্ট হৈছোঁ, তেওঁ আগবাঢ়ি আহক, আহি পেলাই তেওঁ যাতে ভাৰত চৰকাৰৰ সৈতে অসম চৰকাৰৰ সৈতে আলোচনা কৰি পেলাই চুক্তিৰ জৰিয়তে আৰু অধিক মানে অর্জন করক। জাতির ভবিষ্যৎ চিন্তা করে এই চুক্তিত স্বাক্ষর, এই কথা ব্যক্ত করিলে আলোচনাপন্থী আলফা নেতা তথা চুক্তির স্বাক্ষর করা অন্যতম ব্যক্তি অরবিন্দ রাজখোৱাই। প্রস্তাববিলাকৰ সম্পর্কত থুলমূলকে মোটামুটি তাৰমানে আমি সন্মত হওয়া বিষয়খিনি, আমি লৈ অহা বা গোটেই এজেন্ডাত থকা মূল বিষয়খিনি আৰু যিখিনি আমি অসমৰ মানুহৰ প্ৰত্যেকৰে এটা বুকুৰ তাৰমানে দাবী, বেদনাই হওক মানে সমস্যাই হওক এই আশাই হওক,
এটো একেখিনি এটোতো সকলোৱে একাকাৰ আমি সেই একেটা বিষয়ক লৈ পিনি স্বাধীন অসম বিচাৰিছিলোঁ হস্ত বিচাৰিছিলোঁ এতিয়া সেই একেখিনি এই ৰাষ্ট্ৰ ব্যৱস্থাটোৰ ভিতৰত কেনেকৈ ইয়াক সুৰক্ষা কৰিব পৰা যায় সমাধান কৰিব পৰা যায় তাৰপিছত কিন্তু আমি সন্মত হ'লোঁ এইদৰে চুক্তিক লৈ এতিয়া সৰ্বত্ৰ সৃষ্টি হৈছে প্ৰতিক্ৰিয়াৰ ব্যুৰো ৰিপৰ্ট প্ৰাগ নিউজ